নন অ্যাডহেরেন্স টু মেডিকেল ট্রিটমেন্টের বলতে আমরা 30 দিন কি বা তার বেশি যারা নাগাড়ে ওষুধ বন্ধ করে তাকে আমরা নন অ্যাডহেরেন্স বলি। আরেকটা ক্ষেত্রে যে যারা ওই প্রেসক্রাইব মেডিসিনের কম খায় তাদেরও এক ধরনের নন অ্যাডহেরেন্সটা বলি। ইয়াং ইন্ডিভিজুয়াল, পুয়ার সোশিও ইকোনমিক গ্রুপের লোক এবং লেসার এডুকেশনের এডুকেটেড লোকদের মধ্যে এটা বেশি দেখা যায়। এর মূল কারণগুলো হচ্ছে চিকিৎসার সুফল এবং এফিকেসি যদি প্রত্যক্ষ না করা যায়, তার মানে হচ্ছে আমরা অনেক সময় রোগীরা অনেক আশা নিয়ে চিকিৎসা করতে আসে, যদি তারা তাৎক্ষণিক এবং পজিটিভ রেজাল্ট না পায় তাদের আশা ভঙ্গ হয়, আশাহত হয়। দ্বিতীয় কারণ হচ্ছে আর্থ সামাজিক অর্থনৈতিক ব্যাপারটা তো আপনারা সবাই বোঝেন, দরিদ্র শ্রেণীদের পক্ষে এই দীর্ঘমেয়াদী সারা জীবনের চিকিৎসাকে ইয়ে করা অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। অনেকেই চিকিৎসার কারণে এটা পয়সার কারণে চিকিৎসাটাকে বন্ধ করে, হাসপাতালে গেলে কিছুটা রেমেডি পাওয়া যায়, মেডিক্লেম ইত্যাদি আরেকটা রিএম্বার্সমেন্ট, এটা আরেকটা সুবিধা। আর তৃতীয় কারণ হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া এবং তার রোগের পার্শ্ব প্রতিক্রিয়া। হাইপোগ্লাইসেমিয়া অ্যাভয়েড করতে এটা ভয়ঙ্কর একটা অনুভূতি, অ্যাভয়েড করতে কেউ কম ওষুধ খান, প্রেসক্রাইব ডোজের কম খান, অথবা ওই সেম ওষুধ খেয়ে হাইপোগ্লাইসেমিয়া যাতে কম্বেট করা যায় তার জন্য বেশি খাওয়ার খান, সে দুটোই কিন্তু সুচিকিৎসার পরিপন্থী। আর পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধেই হতে পারে, এবং তার মানে এই নয় আপনি নন কমপ্লায়েন্ট হয়ে যাবেন, নন অ্যাডহারেন্ট হয়ে যাবেন, চিকিৎসার আনুগত্য থাকবে না, ধারাবাহিকতা থাকবে, আপনি ডাক্তারবাবুকে যোগাযোগ করুন, সে সমস্যার সমাধান করে দেবেন।